একজন হিন্দু মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছেন। মেয়েটি কেন হিন্দু থেকে মুসলমান হলো এবং কেন একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছে তার বিবরণ দেওয়া হলো এখানে। একদা একজন মুসলিম বোন হিন্দু থেকে মুসলমান হওয়া বোনটিকে জিজ্ঞেস করল, বোন কেন তুমি হিন্দু থেকে মুসলিম হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে, একটু বলা যাবে? উত্তরে সে বলেছিল, শ্মশানে যখন আমার মায়ের লাশ পোড়ানো হয় তখন তার শরীরে আগুন ধরার সাথে সাথে হাত পায়ের রগগুলো টানা দেয়, ফলে মায়ের লাশটি দাঁড়িয়ে যায়। তখন একজন ব্যক্তি মায়ের লাশটি শোয়ানোর জন্য লাঠি দিয়ে খুব জোরে জোরে পিটাতে থাকে। পিটানোর চোটে হাড় ভাঙার শব্দ পাই আমি, আমার সমস্ত শরীর প্রাণ নিস্তব্ধ হয়ে যায়। নির্বাক আমি তাকিয়ে থাকি, মনে আমার প্রশ্ন জাগে, আমার প্রিয় মায়ের জন্য কারো কোনো মায়া নেই, আমার মায়ের প্রিয় সহধর্মিনী, আমার বাবাও তাকিয়ে থাকে, কিছুই বলে না। এভাবে কদিন পর মায়ের মৃত্যুতে শ্মশানে বড় ভাই মায়ের মুখে আগুন জ্বালিয়ে দেয়। মায়ের তার গায়ের কাপড় পুড়ে গেলে দেখা যায় বিবস্ত্র দেহ, অথচ সারা জীবনে মায়ের বিবস্ত্র দেহ দেখা তো দূরের কথা, কেউ মুখও ঠিক মতো দেখতে পারেনি। আমি হিন্দু হলেও এই নির্মম দৃশ্য সহ্য করতে পারিনি। আমি শুনেছি মুসলমানরা কত আদর করে তার প্রিয়জনের লাশ সমাহিত করে, আদর করে গোসল করায়, নতুন কাপড় দেয়, এরপর আদর করে কবরে নামিয়ে দেয়, কবরে সরাসরি মাটি চাপাও দেয় না, প্রথমে চাটাই বাস দেয়, এরপর মাটি দেয়। কি সুন্দর আয়োজন মানুষের মৃত্যুতে! এই দুটো বিষয় তুলনা করেই আমি মুসলমান হয়ে যাই। আমি তখনই ঠিক নিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, একটা মুসলিম ছেলেকে বিয়ে করব। আমাকে কেউ আর শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে পারবে না, আমাকে আদর করে গোসল করিয়ে মাটি চাপা দিবে, আর এজন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই দুনিয়াতে ইসলাম ধর্মই হচ্ছে একটি শান্তির ধর্ম। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।